জেনিউর গঙ্গা যমুনা ধাবা থেকে নয় প্রভাত পাতনায়ক জয়তি ঘোষ কিংবা জে নেজরাও নয় দিল্লির একেজি ভবন কিংবা আদিমত স্ট্রিটের মুজাফর আহমেদ ভবন থেকেও নয় অর্থনীতিবিদ থমাস পিকেটিও চিঠি লেখেননি তবু এমন প্রস্তাব সরকারের রিপোর্ট হিসেবে এসে পৌঁছল নয়াদিল্লির অর্থমন্ত্রকের অলিন্দে আয়কর দফতরের টেবিলে চমকে দেবার মতো প্রস্তাব লেনিন সপ্তাহে কি ভারতীয় আইআরএস অফিসাররা হয়ে উঠলেন গেরিলা ব্যুরোক্রেট সুপার রিচদের উপর ট্যাক্স বসাও যারা বিপুল ধন সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছে তাদের উপর ট্যাক্স বসাও বিপুল ধনরাশি যাদের তাদের সম্পত্তির উপর ওয়েলথ ট্যাক্স বসাও রক্ষা করবে গরিবদের বারো কোটি গরিব পরিবারকে টানা ছ মাস পাঁচ হাজার টাকা করে দাও কারা দেখেছেন এই রিপোর্ট ভারত সরকারের উচ্চপদস্থ অফিসাররা ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অ্যাসোসিয়েশনের পঞ্চাশ জন তরুণ আইআরএস অফিসার কোভিড মোকাবেলায় আগামী অর্থনীতি কেমন হবে লিখতে গিয়ে এমনই প্রস্তাব দিয়েছেন সরকারি রিপোর্টে সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স দপ্তরকে জমা দেয়া তাদের পলিসি পেপারের আনুষ্ঠানিক নাম ফিজিক্যাল অপশনস অ্যান্ড রেসপন্স টু কোভিড নাইন্টিন প্যান্ডেমিক সংক্ষেপে ফোর্স এই ফোর্স পেপারই জোর অস্বস্তিতে ফেলেছে নির্মলা সীতারামনকে মোদী সরকারকে যথারীতি সরকার এই রিপোর্টকে ছুঁড়ে ফেলে দিয়েছে আস্থা কুঁড়ে কি করে রাজনৈতিক নেতাদের কাছে হাত জোর করে থাকা আমরা এই সাহস পেলেন কিভাবে কার্যত বামপন্থী বিকল্প সরকারের রিপোর্ট আকারে পৌঁছে গেল সরকারের অলিনদে। অর্থ মন্ত্রকের নির্দেশে ইতিমধ্যে পঞ্চাশ জন আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে সম্ভবত কঠিন তম শাস্তির মুখে পড়তে চলেছেন তরুণ আইআরএস অফিসাররা কি ছিল তাদের প্রস্তাব প্রথমত বছরে এক কোটি টাকার উপর যারা আয় করেন তাদের আয়ের উপর আয়কর চাপাও চল্লিশ শতাংশ অথবা তাদের পাঁচ কোটি টাকার বেশি দামের সম্পত্তি রয়েছে তাদের সম্পত্তির উপর ওয়েলথ ট্যাক্স চাপাও দ্বিতীয়ত যাদের বছরে দশ লাখ টাকার উপর তাদের আয় চার শতাংশ কোভিড সেস চাপাও এই সেস থেকে উঠে আসবে পনেরো থেকে আঠেরো হাজার কোটি টাকা তৃতীয়ত দেশের বারো কোটি হতদরিদ্র পরিবারকে অন্তত টানা ছ মাস মাসে পাঁচ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দাও গেডিলা বিউরোক্রেসির প্রস্তাব এখানেই শেষ নয় একই সঙ্গে পলিসি পেপারে অভিমত করোনা পর্বে ডিজিটাল দুনিয়া ফুলে ফেঁপে উঠছে নেটফ্লিক্স অ্যামাজন জুমের মতো সংস্থার ওপর গুগল ট্যাক্স ছ শতাংশ থেকে বাড়িয়ে সাত শতাংশ করো কর ছাড় দেবারও প্রস্তাব দিয়েছেন গেরিলা বিরোক্রেটরা কাদের স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্পোরেটদের আগামী তিন বছর অন্তত সম্পূর্ণ কর ছাড় দাও মাস্ক স্যানিটাইজার ভেন্টিলেটর ওষুধ টেস্টিং ল্যাব প্রস্তুতকারক সংস্থাগুলোকেও কর ছাড়ের আওতায় নিয়ে এসো কি করে এমন রিপোর্ট উঠে এলো সরকারি দপ্তরে আইআরএস অফিসাররা কেন লিখলেন এই হেন প্রস্তাব সরকারি রিপোর্টে ফলত মূলধারার ডাক সাইটে মিডিয়ায় ছি ছি গেল গেল রব কর্পোরেটদের নিন্দার ঝড় বিন্দু মাত্র কালক্ষেপ না করে রবিবারে অর্থমন্ত্রক আয়কর দপ্তর বাতিল করেছে এই রিপোর্ট তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে তরুণ আইআরএস অফিসারদের বিরুদ্ধে কঠিন শাস্তির মুখে পড়বেন তারা রিপোর্ট বাতিল হলেও রিপোর্ট বুঝিয়ে দিয়ে গেল দেশের ঝকঝকে আমলারাও বোঝেন হেজে মজে যাওয়া পুঁজিবাদের আর কিছু দেবার নেই অর্থনীতির মোড় ঘোড়াতে নিও লিবারেল প্রেসক্রিপশন ব্যর্থ জেএনইউর গঙ্গা যমুনা ধাবা প্রভাত পটনায়ক জয়তি ঘোষ কিংবা একেজি ভবন বা মুজাফর আহমেদ ভবন যে বিকল্প অর্থনীতির অনুশীলনের কথা বলে আসছে তাই জরুরি তাই কার্যকরী দেশ বাঁচাতে হলে আমার আপনার দায়িত্ব বাড়লো সমতার সমাজ নির্মাণের লড়াইয়ের স্বার্থে এই গেরিলা ভিউরোক্রেটদের রক্ষা করা আমাদের দাবি তুলতে হবে কোনোভাবেই এদের শাস্তি দেয়া চলবে না এদের ন্যূনতম শাস্তি ঘোষণা হলে আমাকে আপনাকে সোচ্চার হতে হবে প্রতিবাদে আমাকে আপনাকে বলতে হবে অর্থ মন্ত্রককে মেনে নিতে হবে ফোর্স রিপোর্টে সুপারিশ দেশ বাঁচাতে দেশের মানুষ বাঁচাতে কার্যকর করতে হবে গেরিলা ভিউরোক্রেটদের প্রস্তাবকে আওয়াজ তুলতে হবে এখনই পিওর রিপোর্ট चैनल दिन रात